শিক্ষক দিবসের মতোই আমরা উদযাপন করছি। আমরা বাচ্চাদের সঙ্গে রিলেটেড আমাদের জীবনের প্রথম যিনি শিক্ষাগুরু তিনি আমাদের মা। সবাই মায়ের কাছেই প্রথম শিক্ষায় শিক্ষিত হয়ে থাকে, তারপরে কিন্তু আমরা স্কুল জীবন স্টার্ট করি এবং সেখানে কিন্তু আমরা শিক্ষা পেয়ে থাকি আমাদের শিক্ষক কুলের কাছ থেকে। আজকে একটা বিশেষ দিন, যে দিনে আমরা সাঁইথিয়া ব্লক WBTSC এর তরফ থেকে, পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির তরফ থেকে আমরা প্রায় 15 জন মানুষকে সম্মানিত করতে পেরেছি। চণ্ডীচরণ সাধু মহাশয় আমাদের এই সাঁইথিয়া উচ্চ বিদ্যালয়ের হেডমাস্টার ছিলেন, তার বয়স হচ্ছে এখন 91 বছর, তাকে আমরা সম্মানিত করতে পেরেছি। এই জন্য আমরা নিজেরা সম্মানিত হলাম, সম্মানিত করেছি আমরা স্বপ্না ম্যাডাম স্বপ্নাদিকে, তিনি শশীভূষণ দত্ত বালিকা বিদ্যালয়ের থেকে TIC পদ দিয়েছিলেন এবং তারপরে তিনি অবসর জীবন যাপন করছেন। সবাই মিলে কিন্তু নীলমণি সাহাকেও আমরা সম্মানিত করতে পেরেছি এবং আমরা ধন্য হয়েছি। এই যে একটা পারিবারিক যে মেলবন্ধন, আমরা ওরা বিশ্বাসী নই, আমরাই বিশ্বাসী। আমরা চাই যে এই সুন্দর যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এখানে শিক্ষকদের এই পবিত্র দিনে শিক্ষকরা জয়লাভ করুক, এটাই আমাদের মানে সুচিন্তার একটা ফসল। আমরা চাই যে সবাই মিলে এগোতে, আমরা চাই সবাইকে এক জায়গায় নিয়ে এসে সামনের দিনে খুব ভালোভাবে এগোতে এবং বাচ্চাদের পাশে দাঁড়াতে, স্কুলের মানোন্নয়ন ঘটাতে।